নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ডুরান্ড কাপের কিন্তু আমরা এবার কোয়ার্টার ফাইনালের 8টা দলকে পেয়ে গেলাম। অফিসিয়ালিভাবে যেই দলগুলো তারা কোয়ালিফাই করলো তাদের নামগুলো জানাবো, কবে কার সঙ্গে কার ম্যাচ রয়েছে সেই নিয়ে জানাবো, এবং ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ কে, মোহনবাগানের প্রতিপক্ষ কে সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সুপার কাপের কিন্তু পরবর্তী রাউন্ডের 8টা দলকে আমরা অফিসিয়ালি পেয়ে গেছি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে মোহনবাগান সুপার জায়েন্ট, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, ইন্ডিয়ান আর্মি, নর্থ ইস্ট এবং শিলং লাজং কোয়ালিফাই করেছে। এবং বেস্ট সেকেন্ড প্লেস দল হিসাবে কিন্তু পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল তারাও কিন্তু পরবর্তী রাউন্ডে গেছে। এবার কিন্তু তাদের ম্যাচের দিনক্ষণ ঘোষণা হলো। দুই প্রধানের ম্যাচই কিন্তু কলকাতার বাইরে রাখা হয়েছে। তার কারণ কি তোমরা সকলেই জানো, ডার্বি ম্যাচ যেই কারণে বাতিল হয়েছে সেই কারণেই কিন্তু কলকাতার বাইরে দুই প্রধানের খেলা রাখা হয়েছে। তো প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচ কিন্তু আমরা দেখতে পাব 21 আগস্ট, সেইটা কিন্তু বিকেল 4টে থেকে হবে। নর্থ ইস্ট তারা মুখোমুখি হবে কিন্তু ইন্ডিয়ান আর্মির সঙ্গে। ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু সেই দিনই রয়েছে 21 তারিখ সন্ধ্যা 7টা থেকে। শিলং লাজংয়ের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, সেটা কিন্তু শিলংয়ে ম্যাচটা অনুষ্ঠিত হবে 23 তারিখে। তারপরে আবারও কিন্তু বাকি কোয়ালিফিকেশানের ম্যাচগুলো বা কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে, নকআউট ম্যাচ। তো সেক্ষেত্রে মোহনবাগান তারা মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সঙ্গে জামশেদপুরে, এবং 23 তারিখে কিন্তু বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু মুখোমুখি হবে আমাদের কলকাতা যুব ভারতীতে। তো অন্য দলের ম্যাচ কলকাতায় দেওয়া গেল, কিন্তু দুই প্রধানের ম্যাচ কলকাতায় দেওয়া গেল না। কেন? তারা প্রতিবাদ করবে বলে সেই কারণেই কি দেয়া গেল না? তো সবাই বুঝতে পারছো কি হচ্ছে বা কি হবে পরবর্তী সময়। আর কালকেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ তো নানান জায়গা থেকে নেওয়া হচ্ছে, তো সেগুলো হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে ব্যাপার। এবার ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলেও সুবিধা পেল, তার কারণ কি? ইস্টবেঙ্গলকে তা না হলে আগামীকাল ম্যাচ খেলতে হতো। প্রচুর পরিমাণে ইঞ্জুরির সমস্যায় কিন্তু এখন ইস্টবেঙ্গলে রয়েছে। ডিফেন্সের অবস্থা খুবই খারাপ, সেখানে কিন্তু মোহাম্মদ রাকিবের ইঞ্জুরি, হিজাজ কিছুটা হলেও সুস্থ হয়েছে, ক্লেটন বা ডিমি 100% এখনও সুস্থ নয় বা ম্যাচ ফিট নয়, সেই জায়গাগুলোতে এখনও চিন্তা রয়েছিল ইস্টবেঙ্গলের। তো আজকে 17 তারিখ, পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে 21 তারিখ। তো মোটামুটি হাতে কয়েকটা দিন সময় রয়েছে, সেই সময়ের মধ্যে কিন্তু আরও কিছুটা রিকভারি সেশন করে নিতে পারবে। এবং হেক্টর ইউজতে যদি চলে আসে তো খুবই ভালো, তো হেক্টর ইউজ থেকেও কিন্তু এই ম্যাচের জন্য তাহলে পাওয়া যাবে, এবং আনোয়ার আলীকেও কিন্তু সেক্ষেত্রে এই ম্যাচে খেলিয়ে দেওয়া যাবে। তো অনেকগুলোই সুবিধা কিন্তু ইস্টবেঙ্গলের জন্যও হলো। এবং মোহনবাগান সুপার জায়েন্ট এবং পাঞ্জাব মুখোমুখি হবে, দুটো দলই কিন্তু খুবই ভালো। পাঞ্জাবও কিন্তু ভালো ফুটবল খেলেছে, তারাও কিন্তু বেশ শক্তিশালী রয়েছে, আর মোহনবাগান সুপার জায়েন্ট তো রীতিমতন শক্তিশালী দল। আর যেই খেলাটা সবথেকে টক্কর হবে সেটা হচ্ছে কেরালা এবং বেঙ্গালুরু। তো কেরালা বেঙ্গালুরুর কিন্তু লড়াই আমরা দেখে আসছি আইএসএলে, সেই বিতর্কিত গোলের পর থেকেই কিন্তু আলাদা লেভেলের খেলা হয়। তো সেটা ডুরান্ড কাপেও কিন্তু হবে এবং নকআউট ম্যাচে হবে। তো দারুণ কিন্তু এই ম্যাচটাও আমাদের ওয়াইবিকে স্টেডিয়ামেতে হবে। তো এটাই কিন্তু পূর্ণাঙ্গ সূচি বেরিয়ে আসছে অফিসিয়ালি। তো ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচটা কলকাতায় দিলে ভালো করতো, ক্লোজ ডোর দিলেও কিন্তু অনেক ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, যেরকমটা শিডিউল বেরিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।